মন্দির কে ভেতরে ঢুকলি, কি অবস্থা! চারদিকে চেয়ারটা লাগানো আছে, আরো দেখো টেবিলের তলায় ঢুকে গেছি। তুই ঢুকলিটা কোন দিকে? এখন বেরোতে পারছে না। না না, আমি বুঝতে পারছি না তুই ঢুকলি কোন দিকে। কোনো দিকেই তো জায়গা নেই, দিয়ে এখন বেরোতে পারছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে বের করছি, দাঁড়াও। বের করো চেয়ারটা, দাঁড়া, ওকে বের করা যাচ্ছে না। এই দিকে এই চেয়ারটা টানো, আমি ধরছি। আয়, আস্তে আস্তে আয়। চেয়ার গুলো রাখা আছে, তুই কোন দিকে ঢুকে গেছিস? ছেলে বলে আরে বাবা, তুই খাটের তলায় ঢুকে গিয়ে পেটি ডিম পেটিটা টানছে, ডিমের পেটিটা। কি করছিস? এই দেখো ওর ইয়ের ফাইলটা, ডাক্তারের ফাইলটাও বের করলো ওখান থেকে, আলমারিটা নিজে খুললো, খুলে ফেলে দিলি তো। এটা তো তোরই ডাক্তারের ফাইল। হ্যাঁ, তোমার ডাক্তারবাবু ওষুধ দিয়েছে না? ম্যাডাম ওষুধ দিয়েছে না? কি কি, তুমি এগুলো নিজে খুললে কেন? এই আলমারিটা এবার লক করতে হবে, বুঝলে? তা নাহলে দেখো বারবার খুলে দিচ্ছে। এই দেখো ফাইলটা বের করলো, এইগুলো ডাইপারের এই প্যাকেটগুলো বের করছে। দেখি আমি ওকে ঢুকিয়ে দিই, চল এখান থাক, বন্ধ করে দাও। বন্ধ, হাত দিবি না, বন্ধ বন্ধ না, করলে হবে? সব বন্ধ, থাক থাক। এ ছিঁকে গেছে তোরা, ট্রেনে খোলা যায়, ট্রেনে খুলে দিচ্ছে আরামসে। তুই তো সব শিখে গেছিস। কি কি, না এটা খুলো না, সোনাই না 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 না, করে না করে না করে না 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 করে না, জামাটা গা থেকে খুলে চলে যাচ্ছে, করে না না, রেখে দাও, গুড বয়, করে না করে না করে না তো। চলো এখানে এটা রেখে দিই, আমরা ওইখানে যাই, খেলবো এসো। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, সোনাই হাঁটে। এ এ, বসে গেলি? হাঁটি হাঁটি করবি না? দেখো বসে গেছে কেমন, করবে না, হাঁটি হাঁটি করবি না, করবে না করবে না করবে না, কি করবে না করবে না, যাচ্ছে। একটা মশা দেখতে পেয়েছি, দিয়ে ভয় পাচ্ছিস নাকি? তুই মশা দেখে ভয় পেয়ে গেছিস? এই দেখো এখানে একটা মশা বসে আছে, এইটাকে দেখে কি হলো? কি, কে যাবে কে যাবে? মশাটাকে যা যা করলে যায়, মারো মশাটাকে, মেরে দাও। এই তো চলে গেছে, এতে চলে গেছে, তোর হাতে হাতে বসেছে, তোর হাতে চলে গেছে, যা চলে গেছে দেখি। এখন চুপ করলো, কি হলো? আবার দেখছে, খুঁজছে মশাটাকে, মশাটাকে মারতে পারছে না, যা যা করছে। কি কি, আচ্ছা দেখাচ্ছে, ওখানে ছিল, কোথায় গেল, কোথায় গেল? আজকে না আমার মনটা খুব একটা ভালো নেই গো, এতদিন ধরে একটা জিনিস আমি পড়েছিলাম, ইউজ করছিলাম, তো তারপরেও সেটা তোমার একদিক থেকে বলা যায় যে খুবই ছোট জিনিস, তাও মানে ওটা আমার কাছে অনেকটাই দামি। তো তা মানে একটা আংটি আমি এই আঙুলে পরতাম, তোমরা দেখেছো নিশ্চয়ই, অবশ্যই এই আঙুলে পরতাম, এই যে দুটো স্টোনের, একটা ছিল পান্না আর একটা, এই স্টোনটা কিসের ছিল আমি জানি না, এটা আমি যখন নাইনে মানে ক্লাস নাইনে পড়ি তখনকার আংটি, তখন আমাকে মা দিয়েছিল এটা পরার জন্য, তখন থেকে আমি এটা পড়েছিলাম। তো এটা আমার বলতে পারো একদিক থেকে খুব লাকি আংটি। তারপরে ওই স্টোনটা যে আজকে হঠাৎ করে আমি খুঁজে পাচ্ছি না, পান্নার যে স্টোনটা সেটা কোথায় পড়ে গেছে সেটা খুঁজে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলাম। ইনফ্যাক্ট আমারও মন খারাপ, সঞ্জয়েরও মন খারাপ যে একটা জিনিস যে চলে গেল, মানে কি বলবো, মানে এতদিন ইউজ করেছি আংটিটা, তারপরেও তারপরেও একটা মানে মন খারাপ তো থেকেই যায় না, ঘরের মধ্যেই আছি কোথাও যাইনি, তারপরেও খুঁজে পাচ্ছি না। এবার বাই চান্স যদি বাথরুমে গিয়ে থাকে তাহলে হয়তো চলে গেছে জলের সাথে, কিন্তু খুঁজে পেলাম না কোথাও। শ্রেয়ান, তুমি চা বিস্কুট খাচ্ছো চামচে করে? আর আজ তো তাড়াতাড়ি বাবা অফিস থেকে চলে এসেছে, আর আমি আর তুমি যা পরিমাণে ঘুম দিচ্ছিলাম যে বাবা দরজা ঠকঠক করে আওয়াজই পাইনি, আমরা শুনতে পাইনি, বাবা আবার গিয়ে গাড়িতে বসেছিল। এক ঘন্টা ধরে আমি দরজা ঠকঠক করছি, আর দুজনে তো এমন ঘরেতে ঘুমোচ্ছে আওয়াজই পায় না, বিল্ডিং এর আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে,
মানে সবাই দেখছে যে কি হলো এত দরজা ঠকটা কে করছে তারপরে দেখলাম যে তাও খুলছে না ফোন করছি ফোনও লাগছে না দিয়ে উপায় না পেয়ে আমি গিয়ে নিচে আবার পার্কিং এ গাড়ি থেকে বসে গেলাম এক ঘন্টা দরজা ঠকঠক করেছি মানে এক ঘন্টা হলো আমি এসেছি এসে বাইরে বসেছিলাম আর দুজনে এমন ঘুম দিচ্ছে একদম ঘরে গিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে দুজনে তার জন্য মনে হচ্ছে আজ বাবা রেগে গেছে কি গো চা খাওয়া হচ্ছে দেখো চা খেতে কেমন ব্যস্ত দেখো বিস্কুট খাবে চা খাবে আবার নিচে ঘুরতে যাবে আজকে প্রায় 15 দিন হলো না নিচে যাওয়া হয়নি হ্যাঁ তারও বেশি হবে 15 দিনের বেশি নিচেই নামা হয়নি তো আজকে একটু নিচে নিয়ে যাব এখন এখানে দেখো বাজে তোমার ঘড়িতে 6টা কিন্তু এখন তো এখানে তোমার সূর্য এমনিতেই অস্ত যেতে টাইম নেয় 7টা বাজে তো এখনো পুরো আলো আছে তো এই আলোতে একটু নিচে ঘুরিয়ে আনবো ওরা একটু ভালো থাকবে মনটা তো এবার চাটা খেয়ে যাব নিচে হ্যাঁ চলো এবার নিচে যাবো আর খেতে হবে অনেক চা হলো রেডি হলো কি গো রেডি হয়ে গেছে হ্যাঁ টাটা আমি আগে চললাম তুই আসবি না আসবি না ও এখন মা জামা কাপড় পরেছে ও কি আর ইয়ে তাকে দেখছে দেখো মাথায় দুটো ঝুঁটি বেঁধেছে দুটো ঝুঁটি বেঁধে নাচছে চলো চলো কি গো চাবি নিয়েছো ঘরের চলো এই নিচেতে একটু ঘুরে ঘুরে করে চলে আসবে কেমন লাগছে খুব খুশি মনে হচ্ছে মুখটা দেখেছো একদম দেখি তাকা এদিকে তাকা এদিকে তাকা কই রে টাকা আমার দিকে তাকাবে না তাকাবি না মুখ দিয়ে বেলুন করছিস থুতু বের করে এটা এমন বদমাইশ হয়েছে মুখ দিয়ে থুতু বের করে বেলুন করছে এখন দেখতে পাইনি না অনেকদিন চলো দেখি তুমি আগে চলো কি করে দেখি টাটা টাটা করে দিল খুব মজা না কে গো দেখছি উপরের দিকে তাকিয়ে এখন কি দেখছো হ্যাঁ চুপচাপ পড়ে আছে কোনো নরম চরণ নেই কোথায় লাইট জ্বলছে কোথায় পাখি উড়ছে কোথায় কুকুর আছে এইসব দেখা চুপ শুয়ে আছে আচ্ছা বেলটা আচ্ছা বেলটা লাগিয়ে দিতে বলছে নাকি মনে হচ্ছে আজকে বেলটা লাগানো হয়নি ওটা নিজে টানছে দেখছে আজ খুশি তো পাটাকে তুলে দিয়েছে আবার এদিকে কি আজকে খুশি বলো তুমি খুশি তো আজ খুশি তো খুশি নয় এই যে নিচে ঘুরতে পেলে আজকে খুশি নয় হ্যাঁ জিভটা এক হাত বেরিয়ে আছে কেন তোমার সব সময় কি কেটা খুশি না খুশি না কি চলো অনেকটা ঘোরা হয়ে গেছে এবার বাড়ি যাই নাকি হ্যাঁ হ্যাঁ হবে হয়তো দেখো না এখানে একদম পুরো জঙ্গল করে রেখেছে পিছনের ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে আমাদের এখানে এখনো রাস্তার কাজ চলছে এই যে সব রাখা আছে এই ভিতর বাইরের দিকের মেন রাস্তার কাজ তো হয়ে গেছে ভিতরের দিকে রাস্তার কাজ এখনো হয়নি তো এগুলো এখন চলছে কাজ করোনার জন্য সব পিছিয়ে যাচ্ছে না সব কিছুতেই এইদিকে কাজটা হয়ে গেলে এবার সাইকেল চালানো ভালো সুবিধা হবে বলে স্ট্রিট লাইটটা দেখছে দেখে এরকম করছে দেখো ঘোরাঘুরি হয়ে কেমন লাগছে হ্যাঁ দেখো ঘুরে চলে এসেছি বাড়িতে কেমন লাগছে বলো খুশি ওই তো বুঝে গেল এতদিন পরে খুশি কি কি কাকে গর্জনটা করছিস তুই এত গর্জন করে না এত গর্জন করে না মাথায় দুটো সিং বেরিয়েছে আজকে আবার এ নামছে না দেখো গোল থেকে নামবে না
আমি নামাচ্ছি, ও কোল থেকে নামবে না। আচ্ছা তুমি কোল থেকে না নামলে আমি হাত পা দেবো না, আমি হাত পা দেবো না, জিভ বের করেছিস? হ্যাঁ নাম ঘুরছি না, ওকে ধরো, আমার কোল থেকে নামছে না, যাও মায়ের কাছে যাও। আচ্ছা আমি কোলে থাকবে, যাও মায়ের কাছে যাও। খুব খুশি হয়ে গেছে তো আজকে ঘোরাঘুরি করে? দেখি তুই আবার এখানে ঢুকেছিস, ওখানে পুদিনা পাতাগুলো রাখা ছিল ওগুলো খুঁজে পাচ্ছে না, তাই পেটেরা খুঁজতে গেছে। চলো চলো। কি আচ্ছা দেখেছে এখানে পুদিনা পাতা রাখা ছিল, সেইগুলোকে নিয়ে এতক্ষণ ঘাঁটছিল, এটাকে সরিয়ে দিয়েছে তাই এখন এরকম করছে। চল চল এখানে ঝাঁজ রান্নাঘরে, চলো বাবা হাঁটি হাঁটি। পাপা উঠবি না, কিছুতেই উঠছে না, দেখেছো তো সন্ধ্যের দিকে দেখালাম তোমাদের এগ রোল বানিয়েছি, তো এগ রোল টেগ রোল খাওয়া হলো, খাওয়ার পরে ওকে নিয়ে আমি খেলছিলাম। এই দেখো এখন পর্ণা খেলাগুলো গোছাচ্ছে, কারণ আমাদের এখন ডিনারের টাইম হয়ে গেছে, ওরও খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো দুদিনের ব্লগটা আমি একটা ব্লগ বানিয়ে তোমাদেরকে পোস্ট করছি, কারণ কালকে সেইভাবে কিছু বানাতে পারিনি, তো অল্পই আমি রেকর্ড করা হয়েছিল, আর আজকেও যতটা হলো রেকর্ড করলাম, করে একসঙ্গে একটা কম্বাইন্ড ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখালাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো এখন খাওয়া দাওয়ার পরে এখন খেলতে শুরু করেছে, আর আমরা ডিনারে যেহেতু এগ রোল দুটো করে এগ রোল খেয়েছি তাই খুব একটা খিদে নেই। তো পর্ণা বললো যে তেমন কিছু মানে খেতে ওরও ইচ্ছা নেই, আমারও খাবার ইচ্ছে নেই, কিন্তু তাও দেখা যায় যে কিছু পর্ণা একটু বানিয়েছে, দুধের সুজি, দুধ দিয়ে সুজি দিয়ে একটু বানিয়েছে মিষ্টি মিষ্টি কিছু, ওইটা একটু খাবো অল্প করে, আর একটু আম আম একটা করে দুজনে খেয়ে নেবো। বাস এখন আমের সময় আম যখন অ্যাভেলেবেল আছে তো আর কিছুই চাই না, আমার তো খুব ভালো লাগে, বর্ণাও খুব ভালোবাসে। তো ওইটা খেয়ে আজকের মতো ডিনার করে আমরা চলে যাব শুতে। আর এই যে দেখো বদমাসটা যে সারাদিন এত বদমাশ করছে, আর যত বড় হচ্ছে ওর বদমাইশি যেন তত বাড়তে থাকছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওকে নিয়ে অসম্ভব হয়ে উঠছে রেকর্ড করা, মানে এতটুকু সময় বসবে না, এর মধ্যে এখনই উল্টে পড়ে যাচ্ছে, খাটে উঠে যাচ্ছে, খাট থেকে লাফ মারতে যাচ্ছে, কত রকম কাণ্ড করে যাচ্ছে, মানে ওকে নিয়ে রেকর্ড করা হচ্ছে খুব মুশকিল। সারাদিনে দু তিনবার উল্টে যায়, যতই আমরা আটকানোর চেষ্টা করি কিন্তু ঠিক উল্টে যাবে যা হোক করে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। টাটা, গুড নাইট।